বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এই দেশগুলোতে ব্যবসার নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। রাজধানীতে সিপিডির সেমিনারে এমনটাই জানালেন দেশগুলোর ব্যবসায়ী ও কূটনীতিকরা। সম্ভাবনার বিভিন্ন দিক এবং চুক্তি কার্যকর করতে চ্যালেঞ্জ সমূহ তুলে ধরেন তারা। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় অবকাঠামোগত উন্নয়ন সহ সব ধরনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাহফুজ সৈকতের রিপোর্ট। 15 জুন ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের। এ চুক্তির অধীনে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও লরি এবং ব্যক্তিগত গাড়ি চলতে পারবে চার দেশের মধ্যে। শুল্ক ও অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন হবে নিজ নিজ দেশের আইনে, তবে ট্রানজিট ও চলাচলের ফি নির্ধারণ হবে পরবর্তীতে। দক্ষিণ এশিয়ার আন্তঃযোগাযোগ ও বাণিজ্য সুবিধা বিষয়ক সিপিডির সেমিনারে এই চুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্লেষকরা। With regard to in a carriage of dangerous goods, registration of vehicles and international traffic, you know, road traffic regulations, etc. Sometimes is not being able to really take full advantage because we don't have the coordination. We should look into this railway connectivity also. চুক্তির ফলে ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। The complete trust among these four countries. Nothing moves in the business until the politics have complete trust in each other. So this new start of this four country connectivity, if we can involve Myanmar quickly and Sri Lanka quickly and Pakistan, we'll slowly move into the SAARC initiatives plus China. It would enhance our bilateral trade in the region, the cost of transportation, in the tourism promotion, people to people connectivity, land acquisition is actually a very real problem and that impacts hugely on project implementation. Challenging holeo chukti bastobayane obokathamogoto unnayon shoho sob dhoroner podokkhep neya hoyeche bole janan shorok poribohon o shetu montri. Amra aste aste bubu slow and steady budimari theke amader je rasta eta amra four laning e jacchi ochirei amra dhaka chitagong six lane expressway shuru korte parbo. ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজ শেষ করতে এই প্রকল্পে 103 বার পরিদর্শন করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। ঢাকা চিটাগং ফোর লাইন, এটা যে কত বড় চ্যালেঞ্জিং বিষয়। 103 বার এই রাস্তা ভিজিট করেছি গত 3.5 বছরে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইউরোপের মতো বেঁধে ফেলা কানেক্টিভিটি চালু রাখতে পারলে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ।